মিডিয়ামে জিজ্ঞাসা করি যে আপনারা এই যে ছাত্ররা এখানে যারা আছেন, এই মসজিদে ঢোকবার সময় পা দিয়ে ডাইনটা দিয়ে ঢোকাতে ঢোকতে হয় শুনলাম, তখন তখন এই দোয়া পড়তে হয় যেটা ইউরোপে লেখা আছে দরজার উপরে, এই দোয়া পড়বেন নিজে ঢুকবেন, ঢুকিয়া ওই যারা নামাজে আছে তাদের না নামাজ যারা নামাজে নেই তাদের সালাম দেবেন, এরপরে এই মসজিদের যা জরুরি জরুরি আদর্শগুলো পালন করবেন, আর মসজিদ থেকে বাইর হবার সময় মসজিদে আসিয়া দুনিয়বি বাজে কথা বলবেন না, বাজে কথা দুনিয়বি কথা, যে দুনিয়বি কথা জায়েজ কথা না যায় না বাইরা যায়, সেই দুনিয়বি কথা যদি জরুরি না হয় গায়ে জরুরি হয় তাহলে মসজিদে বলা যায়, আর এই জন্য তো কঠিন কথা আছে, অথচ দেখা যায় মসজিদে আসে ওই ওই গল্প গুজব এই যে আরম্ভ করে দেন, কারণ ওই আমল করার দিকে খেয়াল পার্টি বাংলার জন্য বলতে হবে, কেন মাঝে মাঝে বলেন কি যথেষ্ট কি পার্টি বাঁধলে স্বভাব খুব একটু বোঝেন, হ্যাঁ একটা ক্ষেত্রে নাকি সত্যি ক্ষেত্রে স্বভাব পাওয়া যায় পার্টি বাঁধলে আর নেটওয়ার্ক করলে, তো এই নেটওয়ার্ক আর পাখি কজনে বাঁধেন এত বড় লাগে কেন, এই জন্য বলা লাগে যে একটু নিজের আমল করা রাখবো না, বুঝে শুনুন আর মসজিদ থেকে বাইর হবার সময় আল্লাহ আসুকামেন পাবলিকা এই দোয়া পড়িয়া বাইরে হইবেন আর বাম পা দিয়ে বাইরে হইবেন, এটা আমল কজনে করেন কেন করেন না, উজুখানায় বইয়া সুবহান আল্লাহ প্রায় দেখা যায় যে আপনার এই নামাজের একখানে শেষ রাখাতেও শুনে যায় ঘরে বসিয়া নিশ্চিন্ত হয় বিনা চিন্তে বিনা চিন্তায় কথা বলেন ধরে ধরে বিপন্ন শুনে যায়, কারণ কারণ হলো ওই নামাজের এই নামাজ যে ইবাদত করবার জন্য আসতেছেন এটাকে সুষ্ঠুভাবে নামাজ আদায় করার যে একটা আগ্রহ এই আগ্রহ হয়তো আপনার ভিতরে নাই, তা আমি এটা এই জন্য বলছি যে আপনারা এই মাদ্রাসায় নিজের দৃষ্টি করে যদি পড়তে না পারেন তাহলে মাদ্রাসায় পড়া বাদ দিয়ে স্কুলে যায় এটা যায় যাবে আপনার জন্য, দুনিয়ার নিয়তে স্কুল কলেজে পড়া যায় না, কিন্তু দিনই এলেন শিখতে আসিয়া যদি আপনি নিজেরকে ঠিক করে রাখতে না পারেন যদি তাহলে আপনার যথাযথ ওই হাদিসের মধ্যে তালেবে এনজির যে ফজিলতের কথা লেখা হয়েছে তালেবে এনজির জন্য ও আমাদের জন্য যে ফজিলতের কথা লেখা হয়েছে ওসব ফজিলত নসিব হবে, বলবেন যে হুজুর সে দুনিয়ার নিয়ত না করলে দুনিয়া আশ্রয় হবে কেন, আসলে কিন্তু কথাটা ঠিক না, দুনিয়া যার যার নসিবে আছে তা আসবি, আপনি নসিবা হিসেবে করেন কিন্তু ওটা মুক্তিদ হওয়া লাগে না, ওটা যার যার নসিবে আসবে সেটা আসবে সেটা হইবে পাইবে, এরপর বিস্তারিত পড়াশোনা করতে আমি চাই না আপনার প্রাণটাকেও তো আল্লাহ তালা ইসলাম করবেন আউজুবিল্লাহ মিনাশ্বর কমানি মান কানা ইহিদুল আদিলা তা আচল না রাহু মান আসাও আল্লাপাক বলেন দুনিয়া হাসিলের জন্য উপর্যপরি যারা চেষ্টা করতেছে দুনিয়া হাসিল করার জন্য দুনিয়া লাভ করার জন্য মানুষ কিন্তু একবার না উপর্যোগী চেষ্টার উপর চেষ্টা করতে এটা যায় একটু চেষ্টা করে চেষ্টা চেষ্টা করতে তামও চেষ্টা করে, দুনিয়া হাসিল করার জন্য তোমরা যারা চেষ্টা করতেছো মানে কেন মাঝি এসতেন দাঁড়ি মানে কেন ইউরিদুল আদিলাতা যারা দুনিয়া হাসিল করার জন্য উপর্যপরি চেষ্টা করিয়া চলছে তারা যে যা চায় তাই পাবে, যে পরিমাণ চায় সেই পরিমাণ পাবে, যে চায় সেই পাবে তা হবে না, আল্লাহর এখানে আনন্দ হইল আর জানা লাহু মান আশাও আমি তাকে দুনিয়ায় দেব যতটুকু চাই, রেমান নাশা যাকে চাই, সে বুঝা যায় দুনিয়া হাসিল করার জন্য যতটুকু চেষ্টা করে তার মধ্যে সবই সমানভাবে চেষ্টা করতেছে, সকলেই চেষ্টা করতে দেরি না, এক বাপের পাঁচ ছেলে দেরি না, এই পাঁচ ছেলে দেখা যায় যে একজনের
দুনিয়ে সে অত বুদ্ধিমানও না। আর যে বুদ্ধিমান সে বহু চেষ্টা করতেছে, কিন্তু সে একবারে গরিব, আজীবন গরিব অবস্থায় জীবন কাটাচ্ছে। আবার যে আপনার ধনী হইতে সে যে পরিমাণ ধন চাইছে তা পায় না। যদি আল্লাহর এই বিধান এটা অনল, এটা তো হবে। তবে এর মানে এ না যে আপনি যেমন হালাল উপায়ে ব্যবসা বাণিজ্য করবেন না, হালাল উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা করবেন না, করেন, কিন্তু ওটার উপরে নির্ভরশীল যেন হন না। ওটাই একমাত্র আপনার না হইলে চলবে না, বা ওর কি মকসুদ বানাইতে হইবে তা না। বরং আপনার ভিতরে যদি লীলা হইয়া থাকে, আল্লাহর ওয়াস্তে লীলা হইয়া যদি আপনার মধ্যে আপনি পর্দা করতে পারেন, তো দুনিয়াবি যে কাজগুলো করবেন ওসিলা হিসাবে এটাও এবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। আর আপনার মধ্যে যদি মকসুদ থেকে দুনিয়া হাসিল করা সে এবাদত করবেন, সে এবাদত দুনিয়া হয়ে যাবে। সব পছন্দে গুণেগার হচ্ছে। আমি এই কথাটা বললাম এই জন্য যে আপনারা আপনারা আমলের দিকে যেন চেষ্টা করেন। আমি মাদ্রাসার পরিচালক যারা আছেন তাদের কাছেও বলবো, মাদ্রাসার স্বাস্থ্য বাড়াবার চেষ্টা না করিয়া মাদ্রাসার থেকে কতক আল্লাহর বলি পয়দা হোক বা আমল আলেমের হাক্কানি আলেমের রপ্তানি পয়দা হোক, এই লক্ষ্য যেন আপনাদের থাকে। আমি তো বলি একটা মাদ্রাসার থেকে যদি বছরে কয়েকটা ছেলেও যদি আলেমের হাক্কানি হইয়া বাইর হয়, যথেষ্ট হাজার হাজার ছেলে গ্রন্থাগার চাইছে। আপনাদের নিজেদের মধ্যেও একটু ঠিক করিয়ে নেবেন। ছাত্র বাড়াইলাম 1000 ছাত্র, 2000 ছাত্র, 2500 ছাত্র, 3000 ছাত্র, ছাত্র বাড়ানটা যেন মকসুদ না হয়, কারণ আলেমে হকানি আলেমে রপ্তানি বানাবার একটু কবুল করুন। আপনার এখানে আপনার আমার কিছু কিছু বই আছে, তার মধ্যে একটা বই তিনটা বই আমি নেশাপুক্ত করার জন্য বলছিলাম, কোন জায়গায় কী করছে না করছে জানি না। একটা হইল হাকিকতে ইলমে দিন, এটা ছাত্র এবং শিক্ষক মজাদের সকলের জন্য পড়া উচিত, যে আলেমদের কীভাবে খাওয়া উচিত আর ছাত্রদের কীভাবে চলা উচিত করা উচিত, এটা নেশাবে আছে কিনা আমি জানি না। তো বইটা এই ছাপা ছিল না আমাদের শোষণীয় তো ছাপতে নেই নাকি, এটা কি নেশাবে আছে আমাদের? আর এটা তামিরি 8 লাখ একটা, আর ইসলাম তাসাও তিনটে কিতাব যদি পারেন আপনার নেশাপত্র করবেন, হ্যালো শুকুর আদায় করি। ইসলাম তাসাও সম্পর্কে অনেকে বলছেন, ইনায়েতুর রহমান মানে ইনায়েতুর রহমান বেগ সাহ এই বরিশালের হুজুরের বড় জামাই নতুন বড় হুজুরের উনি বলছেন, মানে সাফাত হিসেবে একবার মুক্তি দেবেন, অনেকে বলছেন তাসাও কি জিনিস, এটা ইসলাম তাসাও এইটা না পড়া না পড়ার আগ পর্যন্ত ভালো করিয়ে বুঝি না, আল্লাহ শুকুর আদায় করি। তো আপনারা এই তিনটে বই নেশাপুক্ত করতে পারলে চেষ্টা করবেন, আর যা পড়াইবেন তাদের ভিতরে যে উইয়ার আমল না থাকে তাহলে তাদের শুধু পড়ানি হবে, কান সুখ হইবে, কিন্তু আসলে আমল হবে না। তো আমি আশা করি যে এটা গুরুত্ব দিয়ে এগুলো যেন পড়ান ছাত্রদের আদর্শ জীবন গড়ার উদ্দেশ্যে। আমার এই স্থানীয় ভাইয়েরা যারা আছেন তাদের কাছে আমার আরো এই যে আপনার এখানে আমি একবার থাকলাম এগুলি আমার ওগুলো হবে কিনা হবে কাজ হবে কিনাও জানি না, একবার একবার 10 বছর নাম রাখলাম মদিনাতুল ইসলাম। আর মদিনাতুল ইসলাম রাখবেন না দারুল ইসলাম, এটা এখন দিয়ে আছে মদিনাতুল ইসলামের সঙ্গে আমার বেয়াতি গিয়ে নাকি মদিনা শরীফের সঙ্গে, দারুল ইসলাম বললে বোঝায় সেরকম কোথায় গিয়ে না, যে কতগুলো জায়গায় আমরা ইকোনমি নির্দিষ্ট ওই জায়গায় একেবারে ইসলামী জীবনের বাস্তবায়ন পুরোপুরি আমরা এখানে করব, সব রকমের চেষ্টা করব এই উদ্দেশ্য নিয়ে। তারপর আমার কয়েকদিন টানাই টুন হইয়া এরপরে আমরা নামাই রাখছি এই জন্য, এতে এই যে না উপরকে যেমন আপনার আতরের লেভেল ভিতরে থাকবে মত হেয়ার সেইতে ওই লেভেল কিছু না থাকেই পারবো। তো এটা যদি বাস্তব হইতে পারে আল্লাহ যদি কবুল করেন আমি দোয়া করি আল্লাহ আমি এই একটা এলাকাকে ইসলামের মরি হিসাবে গড়ে তোলার চেষ্টা দিয়ে করছিলাম, দোয়া করবেন আল্লাহ তারা যেন তা কবুল করে। আর এই জন্য আপনারা চেষ্টা করবেন স্থানীয় লোক যারা আছেন তাদের প্রচেষ্টার উপরে এটা নির্ভর করে যে আমাদের অন্তত এই একটা এরিয়া এখানে আমরা একেবারে ইসলামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করবো, নিজেরা করবো, নিজের পরিবার পরিজনকে করবো, ঘরকে সমাজকে আমরা করবো, এরকম একটা নিয়োগ করিয়া
যদি আপনারা বাস্তবায়িত করতে পারেন, যেটা বাংলাদেশের জন্য একটা ইসলামী আদর্শের মডেল হবে, যদি চেষ্টা করেন, যদি আল্লাহ কবুল করেন, করতে পারেন। আর এই জন্য এখানের মুদারিসিনে কেরাম যারা আছেন, কর্মচারী যারা আছেন, বা এখানের ছাত্র সকলেই বাসিন্দা যারা আছেন, সকলের সমন্বিতভাবে চেষ্টা করতে হবে, তাহলে যদি আল্লাহ কবুল করেন। আমি আপনাদের কাছে আর একটা কথা বলে আমার কথা শেষ করতেছি এবং দোয়া করতেছি। আমার মাদ্রাসা, এরকম বড় মাদ্রাসা করার আমার খেয়াল ছিল না। আমি আপনার তখন আপনার হাফতমে, অর্থাৎ এখন এখনকার না দহম নহম অষ্টম হাফতম চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণী, এই সময় একটা পরীক্ষা ছিল, একটা আখির দশম শ্রেণীতে পরীক্ষা ছিল। তখন আমি আপনার বলছিলাম যে না, ওই সপ্তমের পর্যন্ত আমি পড়বো না, তার নিচে বলবো, সপ্তমের পরীক্ষা দেবো আমি শোষ নিয়েছি। তা একবার হয়েছে ওটা, এরপরে সপ্তমের পরীক্ষা যখন হয়, হ্যাঁ, তখন আমি বললাম যে এই মিথ্যা মিথ্যি কইয়া এ আমি কি করতে যাব না, এখন এই তো ধরেন। আমাদের সৈয়দ নুরুল হক সাহেব আছেন তখন নেতা, এরা ছোট ছোট, ওনারা আপনার ওই পরীক্ষার হল না পরীক্ষা দেওয়া হইবে, এখানে সংস্থা পরীক্ষা দেওয়া হইবে, সেই হাত মঞ্জুরি করার জন্য ওই কি আনছে, তো যাকে আনছে ডিজিটের জন্য, সেই আপনার শর্ষিয়াতে হল সুপারেন্ট হইয়া যাইয়া কারণে একটু সেখান থেকে ই হইয়া আসে, বেজবেতি হইয়া আসে, কি ব্রিটিশ সিগারেটের খাইতে সাবজেক্ট আপত্তি করছে। আমি এ সময় দেখা বাইশ মিনিট হয়ে যায় আমার উপর তার আক্রোশ থাকা স্বাভাবিক। আমি আপনার এই যে এইখানে যে আপনার আপন পর্যন্ত মন্দির করার চেষ্টা করতেছে, আমি পারি কিছু না, আর আমি বলছি যে চল্লি বল্লি করি এই মাদ্রাসা করবো না, এতে যাওয়া হয় জোর বিরো হ্যাঁ দুনিয়া হাসল করা তো। আমি যদি আমরা জিজ্ঞাসা করি যে আপনারা এই যে ছাত্ররা এখানে যারা আছেন, এই মসজিদে ঢোকবার সময় পা দিয়ে ডাইন পা দিয়ে ঢোকাতে ঢোকতে হয় শুনলাম, এবং তখন এই দোয়া পড়তে হয় যে ইউরোপের লেখা আছে দরজার উপরে, আচ্ছা এইটা কয়জনে আমল করেন? আমি যদি বলি আপনাদের কাছে যে আপনারা এইটা এই মসজিদে ঢোকবার সময় আপনার ডাইন পা দিয়ে ঢোকবেন, আর আল্লাহুম্মা তাহলি আবহাওয়া রহমাতিকা এই দোয়া পড়বেন, দিয়ে ঢুকবেন, ঢুকিয়া ওই যারা নামাজে আছে তাদের না, নামাজ যারা নামাজে নেই তাদের সালাম দেবেন, এরপরে এই মসজিদের যা জরুরি।